শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বই খাতা পেন্সিল নিয়ে আমার সঙ্গে ক্লাসে যোগ দাও তো। কি এনেছো? আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে আমরা কত পৃষ্ঠার অঙ্ক করেছিলাম মনে আছে কি? হ্যাঁ, 24 পৃষ্ঠা যোগ অঙ্কের সমাধানগুলো করেছিলাম। তাহলে আজকে কত পৃষ্ঠার অঙ্ক করবো? হ্যাঁ, 25, 26, 27। কত পৃষ্ঠা? 25, 26, 27। তাহলে দ্রুত এখন 25 পৃষ্ঠা বের করো। বের করেছ? হ্যাঁ, দেখি তো কি আছে। বিয়োগ, গত ক্লাসে শিখেছিলাম কি? যোগ। আজকে কি শিখবো? বিয়োগ। বিয়োগ মানে কি বলো তো? বিয়োগ মানে বাদ দেওয়া বা কমে যাওয়া। ওখানে একটা অঙ্ক আছে, আমি পড়ি তো। রেজার কাছে 37টি কাগজ ছিল, সে এর থেকে মিনাকে 14টি কাগজ দিল। রেজার কাছে কয়টি কাগজ রইল? রেজার কাছে কয়টি কাগজ ছিল? 37টি। মিনাকে কয়টি দিল? 14টি। তাহলে রেজার 37টি কাগজ থেকে যদি মিনাকে 14টি দিয়ে দেয়, রেজার কাগজ কমে গেল না? হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছ তো বিয়োগ মানে কি? কমে যাওয়া, বাদ দেওয়া। এখন তোমরা 26 পৃষ্ঠা বের করো। দেখো তো 37 থেকে 14 কিভাবে বিয়োগ করবে। কি করবে? 37 থেকে 14 কিভাবে বিয়োগ করবে? কিভাবে বিয়োগ করবে? আমি অন্যদা অঙ্ক পাঠানোর সময় সবসময় খেয়াল রাখবে সংখ্যা নিচে সংখ্যা বসে। আমরা যোগ অঙ্ক শিখেছিলাম কত ঘরের থেকে? এককের ঘরের থেকে শুরু করব, তারপরে বাকি ঘরগুলো করব। বিয়োগের বেলায়ও কিন্তু ঠিকই একই নিয়ম। এখানে আছে কত? এককের ঘরে কত আছে? 7। আর নিচে এককের ঘরে কত আছে? 4। তাহলে আমি যদি 7 থেকে 4 বাদ দিই, আমার কাছে কত থাকবে বলো তো? হ্যাঁ, 3। এই দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে আমি 4টা অঙ্ক বাদ দিলাম। আচ্ছা কয়টা? 3টা। তাহলে এককের ঘরে কত বসবে? 3। পরের অঙ্ক আছে কত? 1। নিচে আছে কত? 1। উপরে আছে কত? 3। তাহলে আমি এখন 3 থেকে 1 বাদ দিব। 3 থেকে আমি কি করব? 1 বাদ দিব। এখান থেকে 1 বাদ দিলাম। আচ্ছা কত? 2। শিক্ষার্থীরা নিচে বুঝতে পেরেছ যে 37 থেকে 14 চলে গেলে কত থাকে? 23 থাকে। কি বোঝা গেল? সব সময় কত ঘরের থেকে অঙ্ক শুরু করবে? এককের ঘর থেকে অঙ্ক শুরু করবে। এখন তোমরা 27 পৃষ্ঠা বের করো। 27 পৃষ্ঠায় দেখো বিয়োগ করি, অঙ্ক কি আছে? বিয়োগ করি। একই নিয়মে দেখো এখানে কয় সংখ্যার অঙ্ক? একক, দশক। কয় সংখ্যা? 2 সংখ্যা। ঝটপট খাতায় লিখে ফেলো তো, 1 নাম্বারটা লিখছো। এককের ঘরে কত আছে? 5। নিচে কত আছে? 3। 1, 2, 3, 4, 5। আমি কয়টা লাগিয়েছি? 5টা। তাহলে মাস থেকে আমি 3 বাদ দেবো। এই 3টা কি করলাম? বাদ দিলাম। কত আছে? 2। কত আছে? 2। তারপরে সংখ্যা কত আছে? 4। 1, 2, 3, 4। 4 থেকে কত বাদ দেব? 2। আর কত আছে? 2। এখানে 45 থেকে 23 বাদ দিলে কত থাকে বলো তো? হ্যাঁ, 22। যোগ অঙ্কের মতো একই নিয়মে বিয়োগ অঙ্কের উত্তর লিখবে। উত্তর বিয়োগফল 22। কি লিখেছ তো? হ্যাঁ। এখন 2 লেগে আছে। এখানে আছে কত? এককের ঘরে 2। নিচে আছে কত? 1। তাহলে আমি কোন সংখ্যা বাদ দেবো? হ্যাঁ, নিচের সংখ্যা বাদ দেবো। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। তার পরের সংখ্যা আছে কত? 3। নিচে আছে কত? 1। তাহলে 3 থেকে আমি কত বাদ দেবো? 1 বাদ দেবো।
12 এখানে কত আছে একের ঘরে 8 নিচে আছে কত 2 তাহলে কি আমি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বাদ দেব না উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দেব হ্যাঁ উপরের থেকে নিচের সংখ্যা বাদ দেব 8 থেকে 2 চলে গেলে কত থাকে 6 উপরে আছে কত 6 নিচে আছে কত 1 তাহলে 6 থেকে 1 চলে গেলে কত থাকে 5 এখন তবে এখানে আমি লিখব উত্তর বিয়োগফল কত 56 শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিয়োগ অঙ্ক কিভাবে করতে হবে দেখো 27 পৃষ্ঠা 4 থেকে 10 দাগ আর কয়টা বাকি আছে 7টা এই 7টা অঙ্ক তোমরা বাসায় করবে পরের ক্লাসে আমি অন্য পৃষ্ঠার অঙ্ক দেখিয়ে দেব তাহলে তোমাদের বাসায় কি কাজ থাকলো 27 পৃষ্ঠা 4 দাগ থেকে 10 দাগ মোট কয়টি অঙ্ক 7টি অঙ্ক এই 7টি অঙ্ক তোমরা বাসায় করবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো